আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। বরাবর মতো আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের জটিল নিয়মস থেকে আমরা ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। তো গত পর্বে আমরা ইট ইজ হাইটিম যুক্ত শিখছিলাম, আর এই পর্বে আমরা শিখব কোয়াসি প্যাসিভ। হ্যাঁ, এই কোয়াসি প্যাসিভ যুক্ত যে ভয়েসগুলো আমাদের করতে হয়, অর্থাৎ কোয়াসি প্যাসিভ কি, এটা কিসের জন্য এটা এই যে কোয়াসি প্যাসিভ নাম হয়েছে, এবং এই নিয়মটা কিন্তু অনেকেই অনেক সময় ভুল করে ফেলি, কারণ মোটামুটি একটু জটিল নিয়মের মধ্যেই পড়ে। তো এটাও আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রেখেছি। তবে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু করে সমস্ত ভিডিওগুলো দেওয়া, আর সেজন্য আমাদের অলরেডি যে মেইন প্লে লিস্ট ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু, বাদ যাবে না কোনো কিছু, সেখানে সমস্ত গ্রামার টপগুলো একে একে অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গেছে। এই পর্বে আমরা কোয়াসি প্যাসিভ সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, কোয়াসি প্যাসিভটা কি? এই কোয়াসি প্যাসিভটা হচ্ছে, আমরা জানি প্যাসিভ মানে কি, যখন ভার্বের কাজ সাবজেক্ট করে না অন্য কেহ করে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়, ক্লিয়ার? যেমন রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, এখানে সাবজেক্ট রাইস, ইজ ইটেন হচ্ছে ভার্ব, কিন্তু খায় কে, বাই বা দি একজন, বাই বাই রহিম, বাই করিম, বাই হিম, এরকম, কিন্তু সাবজেক্ট কিন্তু রাইস, রাইসকে খাওয়া হয়, কে খায় এটা, খাওয়ার কাজটা রাইস নিজে করে না অন্য কেউ করে, সেজন্য সেটা প্যাসিভ ভয়েস। কিন্তু যখন ভার্বের কাজ সাবজেক্ট না করে সাবজেক্ট করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, ক্লিয়ার? যখন ভার্বের কাজ সাবজেক্ট নিজেই করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, যেমন আই ইট, আমি খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ক্লিয়ার? আমি কেন একটু ঘুরাই পিছন থেকে আলোচনা করছি, কারণ কোয়াসি প্যাসিভ বোঝানোর জন্য। এখন তাহলে আমরা জানলাম কি, যখন ভার্বের কাজ সাবজেক্ট নিজে করবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, ভার্বের কাজ যখন সাবজেক্ট করবে না অন্য কেউ করবে, অর্থাৎ কোনো বস্তু সাবজেক্ট হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। কোয়াসি প্যাসিভ হয়েছে যেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে না, কিন্তু দেখতে একে অ্যাক্টিভ ভয়েসের মতো দেখাবে। অর্থাৎ আমি উদাহরণটা দিয়ে ক্লিয়ার বুঝবেন, দেখেন, রাইস সেলস সিপ, চাল বিক্রি হয় সস্তায়, সস্তায় চাল বিক্রি হয়, ক্লিয়ার? আচ্ছা, রাইস কি বিক্রি করে? করে না, অন্য কেউ করে, তাহলে এটা তো প্যাসিভ হওয়ার কথা না, যেহেতু প্যাসিভের মূল থিম হচ্ছে ভার্বের কাজ সাবজেক্ট করবে না অন্য কেউ করবে। তাহলে দেখেন, রাইস সেলস সিপ, চাল বিক্রি হয়, তাহলে বিক্রি তো রাইস করে না অন্য কেউ করে, তাহলে তো এটা প্যাসিভ হওয়ার কথা, কিন্তু তারপরও যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস, সুতরাং এটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ হচ্ছে যেই ভার্বের সাবজেক্টের কাজ সাবজেক্ট করবে না, কিন্তু চেহারা দেখতে অ্যাক্টিভের মতো হবে, অ্যাক্টিভ ভয়েসের মতো, সেন্টেন্সটা দেখতে অ্যাক্টিভের মতো লাগবে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এখন যারা এই থিম দিয়ে না বুঝবেন, এটা হচ্ছে বেসিক আলোচনা, তারা পার্শ্বে আমাদের এখানে কটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড কটা একটু মুখস্থ করে নেবেন। এই ওয়ার্ড হচ্ছে ভার্ব, এখানে শব্দ হয়েছে ভার্ব, এই ভার্বগুলো যেই সেন্টেন্সে থাকবে ওটার যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে সেটি হয় কোয়াসি প্যাসিভ, ক্লিয়ার? এখন কোয়াসি প্যাসিভের ভার্বগুলো কি, সাউন্ড, লুক, স্মেল, টেস্ট, ফিল, আর হচ্ছে সেল, ক্লিয়ার? এখন এইগুলো আমার মনে থাকে অনেক সময়, তো সেটা আমরা একটু টেকনিকের মাধ্যমে শিখতে পারবো। সেটা হচ্ছে আমরা সেলকে আলাদা করে রাখবো, এই সেল আলাদা করে রাখছি, তাহলে বাকি থাকে কি, সাউন্ড, লুক, স্মেল, টেস্ট, ফিল। এখন এই কয়টাকে আমরা কিভাবে মনে রাখবো, ফিল স্পেলিংটা মিস্টেক হয়েছে, আচ্ছা ফিল, এখন আমরা এটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে, দেখেন সাউন্ড কোথায় শোনা যায়, কানে, আমরা এখান থেকে যাব, কান, কানের দ্বারা শব্দ শোনা যায়, শব্দ শোনার পরে আমরা সেদিকে তাকাই, কোনো কিছু শুনে আস, হঠাৎ করে কিছু শুনে আমরা এদিক ওদিক তাকাই, তাহলে সাউন্ডের পরে কি, চোখ, চোখ দিয়ে কি করি, তাকাই, মানে দেখি, হুক, হুকের পরে কি, যদি সেটা সামনে পাই, কোনো কিছু দেখতে পাই যে সেটা দুর্গন্ধ কিছু, তাহলে সেটা কী করি, চোখের পরে নাক, মানে আমি বোঝাতে চাচ্ছি কান, চোখ, নাট, জিব্বা মানে টেস্ট, জিব্বা মানে টেস্ট, তারপরে এটা ভালো না মন্দ সেটা আমরা ফিল করি, অনুভব করি যে হ্যাঁ এটা ভালো না এটা মন্দ, তাহলে পাঁচটা হয়ে গেল, কান, চোখ, জিব্বা, তারপর হচ্ছে কি,
ফিং করা মানে হচ্ছে আমি এটা ভালো না মন্দ অনুভব করলাম। এই চারটা, আরেকটা হচ্ছে সেল মানে বিক্রি করা, যদি ভালো হয় বিক্রি করে দিও, খারাপ না যদি খারাপ হয় বিক্রি করবো না, জাস্ট এভাবে আমরা মনে রাখতে পারি। সাউন্ড, লুক, টেস্ট, ফিল, সেল, ঠিক আছে। আচ্ছা, এখন মূল আলোচনায় যাই। এই কসি প্যাসিভ নিয়ে অনেক রকম কোশ্চেন আসে এবং দুইটা পদ্ধতি আছে শেখার, আমি দুইটাই কোনো রুলস দিব না, এখান থেকে বুঝিয়ে দিব, রুলস আপনারা এমনি বুঝে যাবেন। কারণ আমি আগে বলছি ভয়েস চেঞ্জের কোনো রুলস মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র এক্সাম্পলগুলো মনে রাখবেন, তাহলেই আপনার রুলস এমনি এমনি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখন অনেকে আমরা জানি রাইস সেল সিপ, এটাকে আমরা এই নিয়মটা ফলো করি, রাইস ইজ সোল্ড সিপ, ঠিক আছে, আমরা এইটা ফলো করি না। কিন্তু দুইটাই শিখতে হবে যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামে। কারণ কি, আমি শেষে বলবো গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আপনাদের কনফিউশন প্রশ্ন করবে, সেটা শেষ আলোচনা করবো, আগে আমরা এটা বুঝিয়ে নিই। যখন এইরকম কসি প্যাসিভগুলো আমাদের করতে বলা হবে, তখন প্রথমত আমরা সাবজেক্টকে অপরিবর্তিত রাখব, রাইস, তারপর এই ভার্বগুলোর পরিবর্তে, এই ভার্বগুলো পরিবর্তে ইজ, অথবা এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ, তারপরে প্লাস ভার্ব ফর্ম থ্রি, এই যে রুলস, রুলস পড়ার দরকার নেই, মুখস্থ করে নেবেন, রাইস সেল সিপ, রাইস ইজ সোল্ড সিপ, তারপরে যেটা বাকি থাকবে সব ওইটাই থাকবে। জাস্ট সহজ নিয়ম হচ্ছে এটা যে ভার্ব ফর্ম ওয়ান থাকলে ইজ প্লাস এডের ভার্ব ফর্ম থ্রি করবেন, তারপর যা আছে বসায় দিবেন। কিন্তু তারপরে বলছি এটা কেন শিখতে হবে, কারণ আমি একটু পরেই বলে দিচ্ছি যে কেন এটা শিখতে হবে। তারপরে এই উদাহরণটা মুখস্থ করে নেবেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আগে, এটা অপরিবর্তিত থাকবে, এই ভার্বের যদি প্রেজেন্ট হয় তাহলে একটা ইজ বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বাড়তে একটা হোয়েন ইট ইজ যোগ হবে, হোয়েন ইট ইজ, তারপর ভার্ব ফর্ম থ্রি, ক্লিয়ার? তাই এত রুলস তো মুখস্থ করা যাবে না। আপনি যে করো এই নিয়ে কসি প্যাসিভের দুইটা স্ট্রাকচার মুখস্থ, মানে দুইটা সেন্টেন্স মুখস্থ করে নেবেন, মানে একটা হচ্ছে অ্যাক্টিভ রাইস সেল সিপ, এটার একটা প্যাসিভ দুইটা ফর্ম মুখস্থ করে নেবেন, রাইস ইজ সোল্ড সিপ, আর হচ্ছে রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড, রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড। এখন আপনার কোনো রুলস মুখস্থ করতে হবে না, এখন আপনি নিজে নিজেই বুঝবেন। এখন কেন মুখস্থ করতে বলছি বা এটা কেন আমি আলোচনা করছি, এই কারণে আমি একটু আবারও এটা আলোচনা করে দিচ্ছি। রুলসটা কী হবে, রাইসটা অপরিবর্তিত থাকবে, এই ভার্ব ফর্ম অন হইলে ইজ হবে, এখানে টু হইলে ওয়াজ হবে, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে অবজেক্ট হয়ে অবজেক্ট চলে আসবে, তারপর হোয়েন ইট ইজ বাড়তি যোগ হবে, হোয়েন ইট ইজ, তারপরে এইটার ভার্ব ফর্ম থ্রি, ছোগ, ক্লিয়ার? এখন আমি বলছি রুলস কখনো মুখস্থ করবেন না, রুলস অনেক কঠিন, আপনি সেন্টেন্স মুখস্থ করে ফেলেন, রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড, রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড, রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড, মুখস্থ হয়ে গেল। আর একটা হচ্ছে রাইস ইজ সোল্ড সিপ, রাইস ইজ সোল্ড সিপ। এখন আপনাকে যে কোনো, আপনি এখান থেকে যত কসি প্যাসিভ যুক্ত এই ভার্বযুক্ত আসবে আপনি সবগুলোই পারবেন, ক্লিয়ার? যে কথা বলছিলাম যে কেন আমরা দুইটা নিয়ম শিখব, এখন পরীক্ষাতে আসলো যে রাইস সেল সিপ এটার প্যাসিভ ফর্ম কি, এখানে এও দেওয়া আছে, বি এটা দেওয়া আছে, আমি বোঝাচ্ছি, এতে দেওয়া রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড, বিতে দেওয়া আছে রাইস ইজ সোল্ড সিপ, তখন আপনি কোনটা অ্যান্সার করবেন? আমি এটাই জন্য বলছিলাম যে দুইটা রুলস কেন পড়বো, এই জন্য যে আমাদের এটা দেওয়া আছে রাইস সেল সিপ, কিন্তু অপশন বলছে নিচের কোনটা প্যাসিভ, দুইটাই এটা দেওয়া আছে, তার মানে তো দোনোটাই তো সঠিক না। যদি এরকম মনে করেন সিতে দেওয়া আছে এ অর বি বা এ প্লাস বি, এটা আমি একটু কনফিউশন করার জন্য দিচ্ছি, মনে করেন সিতে দেওয়া আছে এ প্লাস বি, যদি এ প্লাস বি থাকে তাহলে আপনি দুইটা অ্যান্সার করতে পারবেন, তাহলে এটা সঠিক, সি নাম্বার সঠিক, তাহলে কি সি নাম্বার সঠিক। যদি এরকম এ প্লাস বি দেওয়া না থাকে, অর্থাৎ যে কোনো একটা নিতে হবে আপনাকে, যে কোনো একটা নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে এ গ্রহণ করতে হবে, বি নয়, মনে থাকবে। এই জন্য আমি বলছিলাম যে দুইটা রুল শিখতে হবে, এটা অনেক পরীক্ষা আসছে এরকম যে কনফিউশন করার জন্য আপনাদের দুইটাই দিছে, কিন্তু আপনি কোনটা গ্রহণ করবেন, সবচেয়ে যে গ্রহণযোগ্য মান সেটা হচ্ছে এটা হোয়েন ইট ইজ যুক্তটা, মনে থাকবে। এই জন্য বলছিলাম যে ভিডিওগুলো ছোটো ছোটো হয়, টিপস অ্যান্ড ট্রিক্সের, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলা হয়,
প্রত্যেকটা ভিডিও দেখবেন এই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিওই ছোট ছোট যে ভুলগুলো আমাদের হয় সেগুলো নিয়ে করা হচ্ছে ইংলিশ টিপস এন্ড ট্রিক্স। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, নেক্সট আরেকটি ভিডিওতে আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি ইউটিউব পুরোপুরি বুঝতে পারছেন। ভালো থাকুন, যারা আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ, আর নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।